প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় খরচ নয়, বিনিয়োগ করছে সরকার। আর এর লক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে উপযুক্ত জনগোষ্ঠী গড়ে তোলা হচ্ছে। 2024 সালের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্বের শ্রেষ্ঠ কারিকুলাম অনুযায়ী বাংলাদেশের শিক্ষা কারিকুলাম প্রণয়নের কাজ হাতে নেওয়া হচ্ছে। এবছর প্রায় 31 কোটি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করছে সরকার। আমাদের সামনে ভবিষ্যৎ হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা। তা আজকে শিশুরা ধীরে ধীরে বড় হবে এবং সকলেই এই প্রযুক্তি শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে, স্মার্ট দক্ষ জনশক্তি গড়ে তুলবে। এবং 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে, আগামী দিনের সৈনিক হবে তারা, যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের যাতে উন্নত আরও হয়, বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমরা যেন বিশ্বের মাথা উঁচু করে চলতে পারি, সেইভাবে আমাদেরকে দেশকে গড়ে তুলতে হবে। তা আমি এটাই বলবো যে লেখাপড়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি জাতির পিতা যে কথা বলতেন যে শিক্ষায় যে খরচ সেটা হচ্ছে বিনিয়োগ, আমি সেটাই মনে করি। কাজেই সেইভাবেই আমরা আমাদের যত টাকা লাগে শিক্ষাক্ষেত্রে আমি দেবো। বিশ্বের প্রত্যেকটা মানে আন্তর্জাতিক যত নামি দামি বিশ্ববিদ্যালয় আছে তারা কীভাবে শিক্ষা দেয়, কী কারিকুলাম শিখায়, কীভাবে পদ্ধতি ব্যবহার করে, আমরা সেই আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাই বাংলাদেশে তৈরি করতে চাই।